বিদ্যুৎ সমস্যায় নাজেহাল কৈলাশহর পৌর পরিষদের বাসিন্দারা। কৈলাশহর মহকুমার বিদ্যুতের দায়িত্ব বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের হাতে তুলে দেওয়ার পর থেকে আজ প্রায় 3 বছর পর্যন্ত প্রতিদিনই কোনো না কোনো অভিযোগে সংবাদ মাধ্যমে উঠে এসেছে এই সংস্থার নাম। শুক্রবার কৈলাশহর পৌর পরিষদের 2 নম্বর ওয়ার্ডের টাউন কালীবাড়ি এলাকায় সকাল 9টার সময় চলে যায় বিদ্যুৎ। রাত 10টা পর্যন্ত অপেক্ষা করার পরেও বিদ্যুৎ না আসায় বাধ্য হয়ে কৈলাশহর সেন্ট্রাল রোড স্থিত সাই কম্পিউটার লিমিটেডের অফিসে যান ভোক্তারা। রাতের দায়িত্বে থাকা বিদ্যুৎ কর্মী জানান, কর্মীর স্বল্পতার পাশাপাশি তাদের অভাব রয়েছে গাড়িরও। সংস্থার এই ধরনের অজুহাতে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। জেলা সদরের প্রাণকেন্দ্র পৌর পরিষদ এলাকায় এই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যদি এই ধরনের অবস্থা হয় তাহলে তো আর কিছু বলার নেই। প্রায় 24 ঘন্টা পর শনিবার সকালে 2 নম্বর ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। সকাল 9টার কারণে ওনাদের বারবার ফোন করা হইতাছে, তখন না তখন, তখন না তখন, আইতাছি আইতাছি বলে রাত 10টা হয়। আমাদের পার্টির নেতৃত্ব যারা আছে, অরূপ দেব চৌধুরী, ওনারে আমি ফোন করছি, উনিও কইছেন 10 মিনিটের ভিতরে আইন। আমি অরূপ দল, আমাদের পার্টির যুব মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওনারে ফোন করছে, উনিও কইছে আইব। আমি অপেক্ষা করতে করতে রাত 10টায় এখানে আইছি, জিজ্ঞাসা করতেছি, উনি কয় জ্বলাই তাদের গাড়ি আটকাই গেছে কি দপ্তরের লোকেরা। আমার প্রশ্ন হইল, শহরের ভিতরে দেখিয়া একটা সার্ভিস লাইন সকাল 9টা থেকে নাই, ওনাদের বারবার ফোন করা হইতাছে, আইতাছি আইতাছি আইতাছি, এর ভিতরে কি স্টাফ নাই? যদি স্টাফ না দেখা যায় না থাকে, আমাদের ডিপার্টমেন্টের লোক আমাদের সরকারে জানা তাদের স্টাফ নাই, তারা কাজ করতে পারতো না। আপনারা কোন জায়গাটা? কালীবাড়ি যে আছে না, যে কালীবাড়ি টাউন কালীবাড়ি গেলে তারা কোনো কথাই বলতে চায় না। তারা ছেলেটারে ভালোভাবে পড়াশোনা করে বেলা সরে নিয়ে আসছে। সকালের সিস্টেমটা ভালো, গ্রামে একদিন কারেন্ট গেলে 7 দিনেও আইয়ে না, ঠিক আছে মাইনে নিচ্ছি আমি। এখানে মানুষ বিল দেয় না, হুক দিয়ে কারেন্ট জ্বালায়, হিটার জ্বালায়, এই জ্বালায়, সেই জ্বালায়। এর পাশাপাশি কৈলাশহর পৌর পরিষদের অধীনে 16 নম্বর ওয়ার্ডের সোনামারা এলাকাতেও গত 3 দিন ধরে ধারাবাহিকভাবে চলছে বিদ্যুৎ সমস্যা। বিদ্যুৎ বিল সময় মতো দিলেও ভালো পরিষেবা পাওয়া তো দূর, উল্টে কোনো রকম ঝড় বৃষ্টি ছাড়াই প্রতিদিনই ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সংযোগ, ফলে ক্ষোভ বাড়ছে কৈলাশহর পৌর পরিষদের অন্দরে। ভিল রিপোর্ট, আর ই নিউজ।